আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ আপনারা সবাই ভালো আছেন চ্যানেলে আজকের দিনটি ছিল ভুক্তি ভাইদের জন্য পাসপোর্ট রিটার্ন থেকে বিচার রেটটা অনেক ভালো বিশেষ করে আজকে পাসপোর্ট যখন রিটার্ন দিয়েছে পাশাপাশি তারা বিভিন্ন ভিসাও দিয়েছে যেমন সিজনাল নন সিজনাল ডোমেস্টিক ভিসা সহ ফ্যামিলি ভিসা তারা দিয়েছে আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে অল্প কিছুক্ষণ কথা বলবো তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার দেয়া ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় বিএফএস গ্লোবালের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি বর্তমানে সংশোধিত হওয়ার ফলে তারা অনেক পরিবর্তন দেখতে পাচ্ছে বিশেষ করে যেসব ভুক্তভোগী ভাইরা একসময় তাদের পাসপোর্ট ট্র্যাকিং করে দেখতে পাচ্ছিল যে তাদের পাসপোর্টের কোনো অগ্রগতি হয়নি বা রিটার্ন নেওয়ার জন্য বলছে যখন পাসপোর্টগুলো রিটার্ন নেওয়া হয়েছিল তার পরবর্তী এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে বিএফএস গ্লোবালের এই ওয়েবসাইটে ট্রেকিং এ অপশনে গিয়ে ট্রেকিং করে আবার দেখতে পাচ্ছে তাদেরকে পুনরায় ডাকা হচ্ছে শুধু এটি নয় আমরা হয়তো বা অনেকে মনে করতে পারি যে আমাদেরকে এস এম এস অথবা ইমেল করে আমাদেরকে ডাকবে এটি অনেক সময় সম্ভব না হতে পারে ফলে আপনারা যারা পাসপোর্ট রিটার্ন নিয়ে এসেছেন তারা দয়া করে পাসপোর্টটি পুনরায় বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে ট্রেকিং করে দেখবেন আপনাদের কি দেখাচ্ছে যদি আপনাদেরকে পাসপোর্ট রিটার্ন দেওয়ার জন্য পনেরোয় ডাকা হয় তখন আপনারা পাসপোর্ট রিটার্ন দিয়ে দিবেন হয়তো বা আপনারা অনেকে ভাবতে পারেন যে আমরা এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে আমাদের পাসপোর্ট রিটার্ন নিয়ে এসেছি এখন আবার আমাদেরকে কেন ডাকলো এই প্রশ্নটি আমাদের সবার মধ্যে থাকতে পারে উত্তরটি হচ্ছে বিএফএস গ্লোবালের যে ব্যক্তি নোলাস্তা চেক করে সেই ব্যক্তি এবং যে ব্যক্তি পাসপোর্ট রিটার্ন ফেরত দেই তার কাজ এক নয় আপনাদের যাদের পাসপোর্ট এবং নোলাস্তা জমা দিয়ে রেখেছিলেন এই সকল নোলাস্তা তারা চেকিং করার জন্য বিভিন্ন ব্যক্তি দায়িত্ব রয়েছেন কিন্তু যে পাসপোর্টগুলো ছিল এই পাসপোর্টগুলো তারা বর্তমানে ফেরত দিয়ে দিচ্ছে আমরা ভালো করে জানি এই ফেরত দেওয়ার কারণটি হচ্ছে আমাদের বাংলাদেশের বক্তব্যী ভাইদের বিভিন্ন অভিযোগ এবং আন্দোলনের ফলে এটি হয়েছে হয়তোবা বিএফএস গ্লোবাল অথবা ইতালিয়ামবাসি এটি প্রকাশ করবে না কিন্তু এটি সত্য এবং বাস্তব যাই হোক পাসপোর্ট ফেরত দেওয়ার ফলে আমাদের আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদেরকে ফেরত দিচ্ছে না কারণ আমাদের নুলস্তা তারা যাচাই বাচের কাজ চালিয়ে যাচ্ছে আমাদের পাসপোর্টটি যখন ফেরত দেওয়া হবে সেটির যে সিরিয়াল অংশ রয়েছে এই সিরিয়াল মোতাবেক আমাদের নুলস্তা যাচাই বাঁচাই হবে না যেমন আপনাদের পাসপোর্ট রিটার্ন দেওয়ার কাজটি একটি আলাদা প্রক্রিয়ায় চলে আর নোরস্তা চেকিং করার কাজটি এটি আলাদা একটি প্রক্রিয়ায় চলে যে ব্যক্তি নোডাস্তা চেকিং করে সে কোনো বাংলাদেশী নয় সে ইটালিয়ান একজন নাগরিক যাকে ইটালি সরকার বাংলাদেশে এম্বাসিতে নিযুক্ত করেছেন ইতালি যাবতীয় ভিসা দেওয়া এবং সকল ডকুমেন্ট যাচাই বাছাই করণের কাজ তারাই করে থাকে যেন এখানে কোনো দুর্নীতি না হয় অনেকেই হয়তোবা বিভিন্ন বিভিন্নভাবে বলতে পারেন যে পাসপোর্ট যখন রিটার্ন দিয়ে দিচ্ছে আপনাদের নোলাস্তাটি ভুয়া বা সঠিক নয় এটি ধারণা আপনাকে যখন রিজেক্ট করে দেওয়া হবে বা আপনার নোলাস্তাটি যখন ভুয়া হিসেবে প্রমাণিত হবে তখন তারা আপনাকে একটি লেটারের মাধ্যমে জানিয়ে দিবে যখন আপনার পাসপোর্ট টি ফেরত দেবে তার পাশাপাশি আপনাকে একটি চিঠি দিয়ে দিবে যেখানে লেখা থাকবে কি কারণে আপনি রিজেক্ট খেয়েছেন আপনার পাসপোর্টটি যদি খালি ফেরত দিয়ে দেওয়া হয় অথবা স্ক্যান কপি রেখে ফেরত দেওয়া হয় কোন সমস্যা নেই আপনার নুলাস্তা চেকিংয়ের কাজ তারা চালিয়ে যাবে পরবর্তীতে যে কোনো সময় আপনাকে ডাকা হবে হয়তো বা জানিয়ে দেওয়ার জন্য আপনারা বিভিন্নভাবে জানতে পেরেছেন যে সালের জমা দেওয়াকারীদেরকে তারা বর্তমানে বিছা দিচ্ছে এটি কিভাবে সম্ভব এখানে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে দুই হাজার বাইশ তেইশের অনেক নুলাস্তা জমা পড়ে আছে এখানে তাদেরকে বিছানা দিয়ে দুই সালের জুন মাসের ব্যক্তিদেরকে তারা কেন বিছা দিচ্ছে আমরা ধরে নিতে পারি প্রথমে যে ব্যক্তি নোলাস্তা চেক করবে তার কাছে কোনো সিরিয়াল নেই যে এটি এত তারিখের নোলাস্তা এটি আগে চেক করতে হবে এবং এটি শেষে দেওয়া হয়েছে এটি পরে চেক করতে হবে যদি দুই হাজার চব্বিশ সালের ব্যক্তির ফাইলটি উপরে থাকে তাহলে তার নোলাস্তাটা আগে চেকিং হয়ে থাকে ফলে সেই ব্যক্তিটি বিসা পেয়ে যায় তারপর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যদি ইতালিতে অবস্থানরত কোনো ইতালিয়ান মালিক সরাসরি কোনো ব্যক্তিকে আনার জন্য পোষণ করে এবং তার যে সেক্টরে নিয়ে আসবে সেই সেক্টরটি যদি বিশেষ গুরুত্বপূর্ণ খাত হয়ে থাকে যে এখানে তাকে বাধ্যতামূলক এবং জরুরিভাবে নিয়োগ করতে হবে এটির জন্য এই মালিক সরাসরি ইতালিয়া অবস্থানরত ইমিগ্রেশন অফিস বা ট্রাফিক গিয়ে আবেদন করতে পারে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তারা এই অ্যাপ্লিকেশনটি সরাসরি বাংলাদেশে অবস্থানরত ইতালিয়ানবাসীতে পাঠিয়ে দেবে ফলে ইতালিয়ানবাসী এই ব্যক্তির সিরিয়াল নাম্বারটি বের করে অথবা নুলস্থা নাম্বারটি বের করে তাকে খুব দ্রুত বিসা দিয়ে দেবে যদি এমন কোনো বিষয় না থাকে তাহলে ইতালি এম্বাসি সবাইকে নর্মালভাবেই কন্ট্রোল করে যাবে বিএফএস গ্লোবাল আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের পাসপোর্ট রিটার্নের কাজ শেষ হওয়ার পর তারা খুব দ্রুত দুই হাজার চব্বিশ সালের পাসপোর্ট জমা দেওয়ার কাজ শুরু করবে বিশেষ করে যারা নুলাস্তা এখনো জমা দিতে পারেননি তাদের কাজটি আশা করছি যারা এখন নোলাস্তা জমা দিতে পারেননি তারা খুব দ্রুত সময়ে জমা দিতে পারবেন এবং আপনাদের ভোগান্তির সময়টা হবে অন্যদের তুলনায় অনেক কম এদের মধ্যে যাদের নুলস্তা এবং ইটালিয়ান মালিকের ডকুমেন্ট সঠিক রয়েছে তারা খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন বিশেষ করে তিন থেকে পাঁচ মাসের ভিতরে তারা ভিসা পেয়ে যাবেন অন্যদের মতো এক থেকে দেড় বছর অপেক্ষা করতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম